আজকে আসিফ ভাই একটু মনটা নিচে রাখি, বার্ষিক সাধারণ সভা পিকনিক, এই পিকনিকে একটি আনন্দঘন পরিবেশে প্রতি বছর হয়ে থাকে। যে কার্যকরী পরিষদ বা কার্যনির্বাহী সদস্যরা থাকেন তারা এটি আয়োজন করে থাকেন এবং আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সকল মেম্বার পরিবার সহ পিকনিকে এসেছেন। তো সবার সাথে অনেকদিন পরে আমাদের দেখা হচ্ছে, ক্যামেরায় আনন্দ করছি, আমরা একসাথে খাবো, আমরা বিভিন্ন খেলাধুলার বন্দোবস্ত আছে এখানে, কালচারাল প্রোগ্রাম আছে, তো সব কিছু মিলে আজকের দিনটা আসলে আনন্দ, আমরা আনন্দ করছি। আপনাদের পরিষদের সময় শেষ, নির্বাচনের ঘোষণা করেছেন, যদি বলি যে আপনাদের দুই বছর কেমন ছিল বলতে পারবে? আমাদের বিগত দু বছর আমি মনে করি খুব ভালো ছিল। আমরা শিল্পী সমিতির জন্য যেমন কাজ করেছি এবং চলচ্চিত্রে আপনারা যারা দর্শক আছেন তারা হয়তো দেখছেন বেশ কিছু ভালো ছবি, এই ছবিগুলো মানুষজন দীর্ঘদিন পরে লাইন বেঁধে আপনার সিনেমা হলের টিকিট কেটেছে, লাইন ধরে টিকিট কেটেছে, এবং আপনার এখন যদি দেখেন এফডিসিতে শুটিং বাড়ছে, আমরা সেন্সর বোর্ডে চলচ্চিত্রের একটি ফিন লেগে আছে, রিলিজের ডেট পাওয়া যাচ্ছে না, সো এবং সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আমরা ভালো করেছি, কমিটি ভালো করেছে। এবং আরেক জিনিস আমি বলবো যে শিল্পী সমিতির গণ্ডি ছাড়িয়েও আমরা দেশের জাতীয় ক্রাইসিসে যেমন সিলেটের বন্যাতে শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা গিয়েছিলাম এবং আমরা একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যতটুকু পেরেছি আমাদের সাধ্য অনুযায়ী আমরা মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য আমরা কাজ করি। সো এটিও শিল্পী সমিতির একটি বড় অর্জন বলে, কমিটির একটি বড় অর্জন বলে মনে করি। আমরা একশোর অধিক চলচ্চিত্র শিল্পীর সদস্যপদ বাতিল করা হয়েছিল, তাদের সদস্যপদ ফিরিয়ে দিতে পেরেছি, সো এটাও আমাদের জন্য অনেক বড় একটি আনন্দের কাজ বা আমরা অনেক আনন্দ নিয়ে করেছি। সো আমার কাছে মনে হচ্ছে বিগত দু বছর এই কমিটি বেশ ভালো কাজ করেছে। আগামী নির্বাচনে এখনও দেরি আছে, তবে যে যার মতো কমিটি গোছাচ্ছে, তো দেখা যাক এই মুহূর্তে আগামী নির্বাচন নিয়ে আজকের আনন্দতম দিনে আর কিছু না বলাই ভালো, আমরা দোয়া চাই। কারণ আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে বড়, আমাদের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমাদের মানুষজন, হচ্ছে আমাদের দর্শকদের ভালোবাসাকে আমরা দাঁড় করি, এবং আমাদের যারা ভালোবেসে শিল্পীরা যাদের সাথে দীর্ঘ দুযুগের বেশি সময় ধরে আমি কাজ করছি, তারা আমার পাশে আছে, সবাই মিলে আমরা একসাথে আনন্দ করছি, তো তাদেরকে সময় দেওয়াটাই আজকে আমার শেষ প্রশ্ন। সভাপতি কে হচ্ছেন এটা নিয়ে বেশ গুঞ্জন, বেশ কয়েকজনের নাম আসছে, আপনার নামও শোনা যাচ্ছে, অনেক নাম শোনা যাচ্ছে, আমিও মাঝে মাঝে অনেকের নাম শুনছি, আমার নামও শুনছি, তবে শুনতে থাকেন দেখা যাবে, নিশ্চয়ই কোনো সারপ্রাইজ আসবে যা হয়, এবং কি বলে যে দেরি করে যে ফল আসে সে ফল অবশ্যই মিঠা হয়, সবুরে মা ফল আসে, নিশ্চয়ই ভালো কিছু হবে।